গাইস, বাজার সেগমেন্টে স্যামসাং লঞ্চ করে ফেললো তাদের এম সিরিজের মোস্ট বিউটিফুল একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M14। আর এম সিরিজ মানেই বেস্ট ভ্যালু ফর মানি। তো কী আছে এই ফোনে, দাম কত, কেন অলরাউন্ডার ফোন, এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতোই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ফোন তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্লু, সিলভার এবং টেল। ফোনটির রিয়ার প্যানেল কার্ভ হয়, হাতে নিয়ে ভালো গ্রিপ ফিল পাবেন এবং বিল্ড কোয়ালিটি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ডিভাইসটির নিচের দিকে অ্যাজ ইউজুয়াল রয়েছে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও 3.5mm হেডফোন জ্যাক। বাম দিকে রয়েছে সিম কার্ড ট্রে, উপরের দিকে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডান দিকে ভলিউম রকার, পাওয়ার অন অফ বাটন। আর ফোনটির ওয়েট হচ্ছে 206 গ্রাম। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। এখানে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির FHD প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে উইথ 90Hz হাই রিফ্রেশ রেট। আর ডিসপ্লেতে পরিশনের জন্য রয়েছে কর্নিং গোয়েলা গ্লাস 5, এছাড়া বেজেল এবং সিন এভারেজই মনে হয়েছে। গাইস, সফটওয়্যার হিসেবে এতে রয়েছে ওয়ান UI 5.1 বেসড অ্যান্ড্রয়েড 13, সাথে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, যেখানে অন্যান্য ব্র্যান্ডের কথা চিন্তা করলে 1 বছরের আপডেট দিয়ে থাকে। গ্যালাক্সি M14-এ ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর অ্যাক্সিনস 1330, যা 5nm টেকনোলজির উপর বেস। এই ডিভাইসে আন্তরিক স্কোর হচ্ছে 400,000-এর কাছাকাছি। এর যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটি হচ্ছে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ রয়েছে। গাইস, গেমিং পারফরমেন্স নিয়ে বললে মিডিয়াম হাই সেটিংসে পাবজি স্মুথলি খেলতে পারবেন। শুধু তাই না, এই ফোনে রয়েছে 6000mAh লাস্ট ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর একবার ফুল চার্জ দিয়ে 2 দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অলরাইট, ক্যামেরা নিয়ে বললে ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 50MP, এর সাথে 2MP ডেপথ এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। তো রিয়ার ক্যামেরাতে তোলা বেশ কিছু ফটো স্যাম্পল দেওয়া হলো। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 13MP। তো রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এর পাশাপাশি সিকিউরিটি হিসেবে সব ধরনের সেন্সরই রয়েছে, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M14-এর ব্যাপারে বিস্তারিত। অ্যান্ড বলতে হচ্ছে গ্যালাক্সি M13 থেকে অনেকটা ইম্প্রুভ করা হয়েছে গ্যালাক্সি M14-এ। সাথে যাদের দরকার বড় ব্যাটারি, তাদের জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। ইন্ডিয়াতে এই ফোনের দাম 13,000 রুপি হলেও বাংলাদেশে আসলে এর দাম 17 থেকে 18,000 টাকার আশেপাশেই হবে। গাইস, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে এবং প্রাইস কত হলে আপনি কিনবেন জানাতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।